নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আপনাদের গাঁধা গাছে কি একবার ফুল দেওয়ার পর ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে কুঁড়ি আসছে না প্রথমবার ফুলগুলি ফোটার পর দ্বিতীয়বার কোনো রকম ফুল ফুটছে না তাহলে আজকের এই টিপসগুলো ফলো করুন এই টিপস ফলো করলে তিন মাস এক টানা আপনাদের গাছে কুঁড়ি এবং ফুল ভর্তি হয়ে থাকবে তো এর পাশাপাশি গাধা গাছের পাতা পুড়ে যাচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে গাছে ফাঙ্গাস লেগে গেছে যার কারণে আপনাদের গাছের গ্রোথ কখনোই ভালো হচ্ছে না এ বিষয়ে সুন্দর সুন্দর টিপসও জানতে পারবেন আজকের এই আমার ভিডিওতে প্রথমত চারা গাছ লাগানোর পর আমরা ভালো মাটি তৈরি করে এবং নানান খাবার দিয়ে থাকি এর পাশাপাশি আমরা গাছের যত্নটাও করি গাছটি আমাদের তার ফলে ধীরে ধীরে বৃদ্ধি হয়ে এক সময় প্রচুর পরিমাণে কুঁড়ি আসে আমরা ফুল পাই তো বন্ধুরা একটা সময় এইভাবে খাবার দেওয়ার ফলে এবং যত্ন করার ফলে প্রচুর ফুল আমরা পেয়েছি এবং সেই ফুলগুলি ফোটার পর দ্বিতীয়ত আমরা কোনো রকম চেষ্টাই করি না এই গাছটির পরিচর্যা গাছের পরিচর্যা বন্ধ করে দিই তো এর কারণেই কিন্তু আমরা গাছে ফুল পাই না দ্বিতীয়ত এই যে গাছে কুঁড়িগুলি রয়েছে এর থেকে এর থেকেও ফুল পাবেন এবং আরও বেশি করে কুঁড়ি ও শাখা আমাদের সৃষ্টি করতে হবে গাছে এইগুলি ফোটার জন্য চাই এবং গাছে নতুন কুঁড়ি আসার জন্য গাছের চাই শক্তি এবং গাছের এনার্জি বাড়াতে হবে তাই তার জন্য চাই আমাদের গাছে খাবার আর নিতে হবে পরিচর্যা এই যে গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে এর জন্য চাই সুষ্ঠ নিয়ম মাফিক পরিচর্যা আগে এই কুঁড়িগুলি থেকে কিভাবে ফুলটা পাবো সেটা প্রথম গাছের ক্ষমতা ইমিউনিটি পাওয়ার বাড়াবার ব্যবস্থা সর্বপ্রথম টবের মাটির এবং গাছের পুষ্টি নষ্টকারী আগাছা যত দিন যাবে টবের ওপর গাছের নিচের পাতায় ভর্তি হয়ে সূর্যের আলো বাতাস পাওয়াটা বন্ধ হয়ে যাবে এবং কুয়াশার জল এই শীতের মিষ্টি রোদে শুকায় না তার ফলে ফাঙ্গাস লেগে গাছকে দুর্বল করে দেয় প্রথমে এগুলি কেটে দিন তারপর টবের মাটির আগাছা পরিষ্কার করে দিন এবং মাটিটি একটু খুঁড়ে দিয়ে হালকা করে দিন যাতে অক্সিজেন গাছের শিকড়গুলি ভালোভাবে পায় হাইড্রোজেন পার এবং একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে ছত্রাক দূরীকরণের জন্যে গাছ যদি ভালো না থাকে তাহলে খাবার থাকলেও গাছটা গ্রহণ করতে পারবে না এইবার খাবার প্রদান করতে হবে আমাদের যা খাবার এর আগে দেয়া হয়েছিল সেই খাবার শেষ হতে চলেছে তাই সবচেয়ে ভালো খাবার জৈব যেহেতু বৃষ্টি হয়েছে গাছে ফাঙ্গাস ধরে গেছে তাই লিকুইড খাবার বেশি দেওয়া যাবে না তাই ভার্মি ও কিচেন কম্পোস্ট একমুটো সঙ্গে দু গ্রাম ইউরিয়া দু গ্রাম পটাশ ও দু গ্রাম অনুখাদ্য একসঙ্গে মিশিয়ে গাছে দিতে হবে এরপর যেটি আমাদের দিতে হবে একটি তরল খাবার জলের পরিবর্তে যে খাবারে গাছের রুটগুলি ভালো হয় অনেকদিন এইভাবে খাবার থাকার ফলে খাবার দেওয়ার ফলে গাছের পুরানো রুটগুলি নষ্ট হতে পারে যাতে নতুন রুট বার হয় এবং খাবার নতুন উদ্যমে খেতে পারে তার জন্য এক লিটার জলে দু এম এল হাইড্রোজেন পার অক্সাইড ও এক গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের গোড়ায় দিলে ছত্রাক দূর হবে ফাঙ্গাস নতুন শিকড় ছাড়বে এবং খিদে পারবে এটি দেওয়ার পর গাছে খাদ্য দিলে গাছটা গ্রহণ করতে পারবে খাদ্য দেওয়ার ঠিক সাত দিনের মাথায় মিরাকুলান পিজিআরটি একবার গাছে স্প্রে করে দিন এক লিটার জলে এক এম দিয়ে তাহলে গাছে দুর্বলতা কাটিয়ে উঠবে নতুন শাখা পোশাকা ছাড়বে এবং ফুলও কুঁড়িতে ভর্তি হবে এভাবে করুন গাধা গাছের যত্ন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন ও সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা এখনও পর্যন্ত মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করে নেবার ভালো থাকবেন বন্ধুরা নমস্কার